আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। দীর্ঘ অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও করতেছি। অনেকের অভিযোগ ছিল যে আমি রিসেন্টলি কোনো ভিডিও দিচ্ছি না, মানে টোটালি ইউটিউব থেকে গায়েব হয়ে গেছি। সো এখন যেহেতু আমি ওমানে আসছি আর মাঝখানতে আমি রিয়েলি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না কোন ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও করব। সো এখন এখানে যেহেতু আসছি ভাবলাম যে এই জায়গার বিষয়গুলো নিয়ে ভিডিও করি। সো লাইক এখন রিসেন্টলি যে আপডেটটা আসছে নন ওমানিদের জন্য, সো হয়তো আপনারা গেস করে ফেলছেন কী ধরনের একটা ভিডিও হতে যাচ্ছে, বিকজ আপনারা অনেকে থাম্বনেল দেখে এখানে ভিডিওটা প্লে করছেন। সো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরু করার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যে কোনো ভিডিও আপডেট খুব সহজেই পেতে পারবেন। সো রিসেন্টলি যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে ওমান সরকার অর্থাৎ বর্তমান সুলতান হাইসাম বিন সাইদ আল তারিক, যিনি কাবুজ বিন সাইদ এর উত্তরসূরি অর্থাৎ কাবুজ বিন সাইদের চাচাতো ভাই, যিনি 2020 সালে মারা যান, পরবর্তীতে হাইসাম বিন সাইদ আল তারিক পূর্ববর্তী উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তো উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে আসছেন আর উনি চেষ্টা করছেন ওমানকে আরও নতুন নতুনভাবে সাজানোর জন্য। তো এরই একটি নতুন পদক্ষেপ হচ্ছে যে ওমানে যেসব প্রবাসী আছে অর্থাৎ নন ওমানি আছে তাদের নতুন আকামা এবং নতুন যারা ভিসা করবেন ভিসা ফিটা কমিয়ে দেওয়ার জন্য। সো তিনি চাচ্ছেন এখানে প্রবাসীরা আসুক এবং তাদের ইকোনমিতে বিশাল একটা কন্ট্রিবিউট তো প্রবাসীদের অবশ্যই আছে, আর উনি চাচ্ছেন এটা আরও বাড়ুক। এবং বিকজ অন্যান্য আরব কান্ট্রিগুলোর দিকে তাকালে দেখা যায় তারা অনেক 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 ডেভেলপ করে ফেলছে, বাট সামহাও ওমান অতটা এখনও ডেভেলপ করতে পারেনি, তারা অন দ্য ওয়ে। আর এই জিনিসটাকে খুব ত্বরান্বিত করার জন্যই ওমানের নতুন যে সুলতান, তিনি এই দেশের যে প্রিভিয়াসলি আকামা ফি এবং রিনুয়াল ফি নতুন ভিসা ফি ছিল সব কিছুই লেস করে দিছে, অর্থাৎ টোটালি 85% পর্যন্ত ডিসকাউন্ট করা হয়েছে। তো আমি এখন মূলত দেখাবো এটা কারা কারা, মানে অর্থাৎ কোন সেক্টরে কোন ধরনের জবের জন্য কতটুকু ডিসকাউন্ট, এটা একটু আমি ভিডিওতে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ফর অকুপেশন অফ হাই লেভেল প্রফেশনস, লাইক যেসব প্রফেশন হচ্ছে বিভিন্ন কোম্পানিতে এমডি বা বিভিন্ন কোম্পানি যে মেনটেন করেন, সো ওই ধরনের প্রফেশনে যারা হাই লেভেল প্রফেশনে কোনো কোম্পানিতে বা হাই লেভেল প্রফেশনে কোনো যাদের স্যালারি অলমোস্ট 4000, ওকে 4000 বা এর অধিক, তাদের যেটা রেজিস্ট্রেশন ফি ছিল প্লাস নতুন ভিসা ফি ছিল বা রিনিউয়াল ছিল সেটা ছিল 2001 রিয়াল পর্যন্ত। সো সামহাও এখন কি করছে সরকার, এটাকে কমাই দিছে অলমোস্ট 301 রিয়ালে নিয়ে আসছে, যেটা যেখানে ছিল 2001 রিয়াল সেটা এখন হয়ে গেছে 301 রিয়াল। সো বুঝতেই পারছেন সেখানে অর্থাৎ 85% বাদ দেওয়া হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি ফর অকুপেশন অফ মিডিয়াম লেভেল প্রফেশন, এবং যাদের স্যালারি ছিল 2500 থেকে 3999 টাকা এর মধ্যে, যাদের স্যালারি এই রেটে ছিল তাদের যদি নতুন ভিসা লাগানোর দরকার হতো বা আকামা চেঞ্জ করা লাগতো বা রিনিউ করা লাগতো সেক্ষেত্রে তাদের 1001 রিয়াল দিতে হতো, আর সেটাকে কী করলো এখন 251 রিয়ালে নিয়ে আসছে। এর মধ্যে যারা আবার
ধরেন বিভিন্ন টেকনিশিয়ান ছিল, টেকনিশিয়ান যারা ভালো কোনো কোম্পানিতে টেকনিশিয়ান প্রফেশন বা স্পেশালাইজড যে কোনো একটা বিষয়ে স্পেশালাইজড ছিল, তাদের একটা আকামা ফি ছিল এবং নতুন ভিসা ফি ছিল 601 রিয়াল। অর্থাৎ যারা 601 থেকে 1001 রিয়ালে ছিল তাদের ভিসা ফি এবং আকামা রিনিউয়াল ফি এটা কমিয়ে নিয়ে আসা হয়েছে 251 রিয়াল, অর্থাৎ 85% লেস করে দেওয়া হয়েছে। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফর অকুপেশন অফ এনি আদার প্রফেশন নট ইনক্লুডেড ইন আইটেম নাম্বার 1-4, আমরা প্রথমে যেগুলো বলে আসছি এটা না। আরেকটা হচ্ছে ফর অকুপেশন অফ প্রফেশন অফ এন আর্টিসিয়ান ম্যারিন ফিশারিজ, লাইক যারা জেলে এবং অন্যান্য পেশায় যারা ছিল, অন্যান্য পেশায় মেশনে বা ফ্রি ভিসা যারা যারা ছিল, ঠিক আছে, যারা সাগরে মাছ ধরে জেলে, তাদের যেমন 301 থেকে 361 রিয়াল পর্যন্ত তাদের একটা ইয়া ছিল, আপনার জেলেদের 361 রিয়াল বা অন্যান্য প্রফেশনে যারা ছিল 301 রিয়ালের মতো ভিসা ফি এবং রিনিউয়াল ফি ছিল। সো সেটাকে এখন সরকার করেছে 201 রিয়ালে, অর্থাৎ এখানে 85% লেস। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে গৃহকর্মী এবং বা চারজন বা তাদের আরও অধিক কর্মী, গৃহকর্মী 1 থেকে 3 জন যাদের ছিল তারা 101 থেকে 141 রিয়াল পর্যন্ত আপনার রিনিউয়াল ফি এবং নতুন ভিসা ফি দিতে হতো। আপনি কি ঢাকা টু ওমান এবং ওমান টু ঢাকা বিমানের টিকিট খুঁজছেন? সবচেয়ে কম খরচে ভোলা এয়ার এভিয়েশন দিচ্ছে সকল দেশের বিমানের টিকিট, ম্যান পাওয়ার সহ বিদেশ ভ্রমণের সকল ধরনের সহযোগিতা করা হয়। ওমান প্রবাসীদের জন্য সুখবর, ভোলা এয়ার এভিয়েশন এখন ওমানে। ওমানের প্রবাসীরা এখন যে কোনো জায়গা থেকে আমাদের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। যদি 1 থেকে 3 জন যাদের গৃহকর্মী ছিল তারা 101 থেকে 141 রিয়ালের মধ্যে ভিসা ফি এবং রিনিউয়াল ফি করতে দিতে হতো। এর পরবর্তীতে এখন যেটা করছে, চারজন কর্মী বা আরও কর্মী নেওয়া যাবে, সেক্ষেত্রে এখানে 141 থেকে 241 পর্যন্ত করা হয়েছে। হিসাব করলে এখানেও লাভ, বিকজ চারজন কর্মী যেখানে প্রিভিয়াসলি ছিল 1 থেকে 3 জন, এখন সেটাকে 4 জন থেকে অধিক করে দিছে, যেটা মাত্র 141 থেকে 241 করা হয়েছে। সো এই হচ্ছে নতুন আপডেট। আর প্রিভিয়াসলি আমি তো বললামই যেসব ছিল ওগুলা চেঞ্জ করে এখন নতুন যে আপডেটটা দেওয়া হয়েছে, সো এগুলাই জানানোর জন্য আজকে ভিডিওটি করা হয়েছে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপডেট মিস না করেন। আর আমি আবারও আপডেট দিচ্ছি, আমি এখানে যেহেতু আসি সো এখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে বা বিভিন্ন আপডেটগুলো নিয়ে আপনাদের ডেইলি আপডেট করতে থাকবো। সো বিভিন্ন ট্রাভেল বিষয়ক যদি কোনো কিছু জানার থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, বা এখানকার ওয়ার্ক পারমিট বিভিন্ন কিছু নিয়ে যা কিছু যদি জানার থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন। সো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।